বঙ্গবাজার থেকে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামিমা সুতানা। শামিমা সুতানা, কি অবস্থা এখন বঙ্গবাজারের? দোকান মালিক এবং কর্মচারীরা নিশ্চয়ই এখন সেখানে আছেন, তারা কি বলছেন? শাহনাজ, আসলে গতকালকে থেকেই যারা কর্মচারী এবং যারা দোকান মালিক সবাই কিন্তু এখানে আছেন, এবং আপনি জানেন যে কালকে আসলে এখানে কিছু করার মতো তাদের ছিল না, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আজকে সকাল থেকে আমরা দেখছি যে এখানে যারা আছেন দোকান সংশ্লিষ্ট যারা, তারা সবাই কিন্তু তাদের যে যেখানে দোকান ছিল সেখানকার যে পোড়া জিনিসগুলো, টিন থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো তো ধ্বংস হয়ে গেছে। পোড়া টিনগুলো দেখা যাচ্ছে যে বিক্রি করছেন, বা দোকানের যে কাঠামো তৈরি করা ছিল লোহার দিয়ে, সেগুলো তারা বিক্রি করে দিচ্ছেন। তো সেগুলো আবার যারা কিনেছেন তারা আসছেন এবং তাদের লোকজন সেগুলো নিয়ে যাচ্ছে। তো মোটামুটি বলা যাচ্ছে যে জায়গাটা একদিক থেকে খালি হচ্ছে, পোড়া জিনিসগুলো সরে যাচ্ছে, আর একদিকে কিন্তু ফায়ার সার্ভিস এখনো তাদের এখানে তাদের যে ল্যাডার আছে সেটি দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন আগুন নেভাতে। পাশের যে ভবনটি আছে সেটির চারতলা পাঁচতলায় আমরা দেখছি যে তারা সকাল থেকে পানি দিয়েই যাচ্ছেন, এবং এই ভবনের ঠিক পাশ দিয়ে মূল মার্কেটের একটা অংশে সেখানেও কিন্তু ধোঁয়া উঠছে, এবং সেই ধোঁয়াও কিন্তু তারা পানি দিয়ে যাচ্ছেন। হয়তো ভেতরে এখনো আস্তে আস্তে করে আগুনের কিছুটা তাপ আছে এবং সেজন্য সেটি জ্বলছে বা ধোঁয়া বেরোচ্ছে। তো সেটি আসলে তারা চেষ্টা করছেন সেই জায়গাটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য, এবং যেসব জায়গা থেকে পোড়া জিনিসপত্রগুলো সরানো হচ্ছে সেখানেও কিন্তু অনেক জায়গায় হুট করেই দেখা যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ ভেতরে কিছুটা হলেও আগুনের অংশবিশেষ রয়ে গেছে। তো সেই জায়গাগুলোর নিয়ন্ত্রণটাকেই এখন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শাহনাজ। জি শামিমা সুলতানা, বঙ্গবাজার থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন শামিমা সুলতানা।